ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমাদের প্রিয় দিনী ভাই জানতে চেয়েছেন মহিলাদের এতিকাফ সম্পর্কে। প্রিয় ভাই, আপনি অনেক সুন্দর একটি প্রশ্ন করেছেন। প্রিয় দিনী ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রমজান মাসকে উপহার হিসাবে দিয়েছেন, অর্থাৎ যাতে করে আমরা ইবাদত করতে পারি, নিজেদের গুনাহ মোচন করে নিতে পারি, নিজেদের সমৃদ্ধি লাভের জন্য আল্লাহ ফাকরব্বুল আলমিনের নিকট সাহায্য চাইতে পারি। অর্থাৎ এক কথায় আল্লাহ ফাকরব্বুল আলমিন রমদানটাকে আমাদেরকে উপহার শুরু দিয়েছেন। সেটার মধ্যে যেমনইভাবে রয়েছে ইবাদত বন্দেগী, তেমনইভাবে রয়েছে কোরআন তেলাওয়াত, তেমনইভাবে আরেকটি ইবাদত রয়েছে, সেটি হচ্ছে ইতিকাফ। তবে ইতিকাফের জন্য কিছু শর্ত রয়েছে। সম্মানিত দিনী ভাই ও বন্ধুগণ, এতিকাফের জন্য শর্ত হচ্ছে মসজিদ, এমন মসজিদ যে মসজিদে জুমা এর সালাত আদায় করা হয়ে থাকে। সম্মানিত ভাই, আমরা এই প্রমাণটা কোথায় থেকে পেলাম? আল্লাহ ফাকরব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের মাঝে ইরশাদ করেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে জেমা করো না এমতো অবস্থায় যে তোমরা মসজিদে এতিকাফরত অবস্থায় রয়েছ, অর্থাৎ এতিকাফটা মসজিদে। এটা হচ্ছে মহিলা এবং পুরুষ উভয়ের জন্যই শর্ত, অর্থাৎ এতিকাফটা মসজিদের মধ্যেই সম্পাদন করতে হবে। এতিকাফরত অবস্থায় আমরা কী কী আমল করব, সেটি হচ্ছে যে আমরা বেশি বেশি ইবাদত বন্দেগী করব, কোরআন তেলাওয়াত করব, জিকির আজকার করব, অনর্থক কথাবার্তা বলবো না। এতিকাফ অবস্থায় স্বামী স্ত্রী একে অপরের সাথে মিলিত হবে না। তবে যদি মসজিদের ভিতরে বাহিরে স্ত্রী বাহিরে থাকবে, স্বামী ভিতরে থেকে কোনো উপকার নিতান্তই নিতে হয়, তাহলে নেওয়া যেতে পারে। প্রিয় ভাই, এখন যদি কোনো মহিলা বলে যে আমি আমার বাড়িতে এতিকাফ করব, এটা কখনোই বৈধ নয়, এটা সুন্নাহ দ্বারা সাব্যস্ত নয়। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ তার কাছ থেকে এতিকাফের অনুমতি চান, চাইলে তিনি তাদেরকে মসজিদের ভিতরে তাঁবু টানিয়ে এতিকাফের ব্যবস্থা করে দেন। তার মানে আমরা বুঝতে পারলাম যে এতিকাফ পুরুষে করুক অথবা মহিলা করুক, উভয়ের জন্যই মসজিদটা শর্ত। তবে যদি কোনো মহিলার জন্য এটা সম্ভব না হয়ে থাকে, তাহলে তিনি এতিকাফ করবেন না। যদি মসজিদে গিয়ে এতিকাফ করার কারণে ফিতনার সম্ভাবনা থাকে, তাহলে এতিকাফ করবেন না। কারণ এতিকাফটা কোনো ফরজ ইবাদত নয় যে আপনাকে সম্পাদন করতেই হবে। অতএব শরীয়তের নিষেধ অমান্য করে আপনাকে কোনো ইবাদত করতে শরীয়ত বাধ্য করেনি। প্রিয় ভাই, ইমাম নববী রাহিমাহুল্লাহকে প্রশ্ন করা হয়েছিল এতিকাফ সম্পর্কে, মহিলাদের তারা কি তাদের যে বাড়িতে, মহিলারা যে বাড়িতে সলাৎ করার জন্য একটা নির্দিষ্ট স্থান করে রাখে, সেটাতে কি তারা এতিকাফ করতে পারবেন কিনা। তিনি বলেছেন না, এটা সম্ভব নয়। কারণ বাড়িতে আমরা যদিও মহিলারা সেখানে সলাৎ আদায় করে, সেটাকে মসজিদ হিসেবে সাব্যস্ত করে, কিন্তু সেটা মূলত মসজিদ নয়। কারণ তার ওই সলাতের স্থানে যে কোনো কেউ আসা যাওয়া করতে পারে, আজনবী হোক অথবা মাহরাম হোক, যে কোনো মুহূর্তে যে কেউ তার বাড়িতে ওই মুসল্লায় প্রবেশ করতে পারে, অতএব সেখানে এতিকাফ করা সম্ভব না। এরপরে ইবনে উসাইমিন রহিমাহুল্লাহকে প্রশ্ন করা হয়েছিল, তিনিও একই উত্তর দিয়েছেন যে এটা সম্ভব নয়। তবে অনেকে বলেছেন যে যদি কোনো মহিলা তার বাড়িতে সলাৎ আদায় করার জন্য যে স্থান নির্ধারণ করেছে, সেই স্থানে এতিকাফ করে, তাহলে সেটা গ্রহণযোগ্য। তবে এর পক্ষে কোনো দলিল নেই। গ্রহণযোগ্য মত এবং হাদিসের ভিত্তিতে যে মত, সেটি হচ্ছে মহিলা এবং পুরুষ উভয়ই এতিকাফ পালন করবে মসজিদে গিয়ে। দ্বিতীয় বিষয় হচ্ছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করা হয় এক মহিলা সম্পর্কে, যে মহিলা নিজের উপরে এতিকাফের মানত করেছে যে সে বাড়িতে যে মসজিদ রয়েছে সেই স্থানে এতিকাফ করবে। তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে এটা হচ্ছে বিদআত, আর
সবচেয়ে নিকৃষ্ট কাজ হচ্ছে আল্লাহর নিকট বিদআতটাই। তো এখান থেকেও আমরা যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কৌল থেকে বুঝতে পারি যে মহিলা এবং পুরুষ উভয়ের জন্যই ইতিকাফ শর্ত হচ্ছে মসজিদে, অর্থাৎ ইতিকাফের জন্য শর্ত হলো মসজিদ, বাড়িতে কেউ ইতিকাফ করবে এরকম বিধান ইসলামে নেই। প্রিয় ভাই, আশা করি বুঝতে পেরেছেন। বারাকাল্লাহু ফিকুম।